ধনী হতে কে না চায়? প্রত্যেকটা মানুষ চায় ধনী হতে এবং নিজের পছন্দের জীবনযাপন করতে। কিন্তু সবাই চায় তো নিজের পছন্দের জীবনযাপন করতে, কিন্তু সেটা পায় মাত্র কিছু সংখ্যক মানুষ। আর এই কিছু সংখ্যক মানুষের মধ্যে থাকে তীব্র জেদ, আর এই জেদই তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য রাস্তা খুঁজে দেয়। আজকের ভিডিওতে আপনিও এই কিছু সংখ্যক মানুষের জায়গাতে আসার জন্য 7টি পদ্ধতি জানতে পারবেন, যা আপনার শূন্য হয়ে যাওয়া মানি ব্যাগকে আবার ভরে দেবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। আজকের ভিডিওতে জর্জ এস ক্লাসেনের লেখা বিখ্যাত একটি বই ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তির কমপ্লিট অডিও বুকের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আপনারা জেনেছিলেন যে নিজের ইনকামের 10% আপনাকে নিজের জন্য রাখতে হবে এবং সেই 10% সঞ্চয় আপনাকে সঠিক জায়গাতে ইনভেস্ট করতে হবে, যাতে করে আপনার সেই 10% সঞ্চয় নিজের বাচ্চা কাচ্চার জন্ম দেয় এবং এই বাচ্চারা যাতে তাদের নিজেদের বাচ্চার জন্ম দেয়। এইভাবে আপনি খুব সহজেই ধনী হতে পারেন। আজকের সেকেন্ড পার্টে এমন 7টি পদ্ধতির কথা জানতে পারবেন যা ফলো করলে আপনাদের শূন্য মানি ব্যাগ আবার ভরে উঠবে। তাহলে চলুন আজকের অডিও বুকটি শুরু করা যাক। শূন্য মানি ব্যাগের 7টা চিকিৎসা। ব্যাবিলনের গরিমা এতটুকুও ক্ষুণ্ণ হয়নি। বেশ কয়েক যুগ কেটে যাওয়ার পরেও বিভিন্ন সম্পদে পূর্ণ এই শহরের নিজের সমৃদ্ধি একইভাবে ধরে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু সর্বদা যে ব্যাবিলন সমৃদ্ধ শহর ছিল তা কিন্তু নয়। কয়েকটি মানুষের বুদ্ধির জোরে এমন বালুকাময় স্থানও সমৃদ্ধশালী শহরে পরিণত হয়েছিল। কিভাবে ধনী হওয়া যায় সেই বিষয়গুলি আগে তাদের শিখতে হয়েছিল। সার্গম ছিলেন খুবই ভালো একজন রাজা। তিনি যখন তার শত্রু এলমাইটকে পরাজিত করে দেশে ফেরেন, তখন তাকে এক চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয়। সেই সমস্যার কথা শাহী চ্যান্সেলর এইভাবে ব্যাখ্যা করেছিলেন, আমাদের দেশের লোকেরা বেশ কয়েক বছর সমৃদ্ধির মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করেছে, কারণ মহারাজ একদিকে বড় খাল কেটেছিলেন, অন্যদিকে দেবতার জন্য বড় মন্দির নির্মাণ করেছিলেন তিনি। কিন্তু এই কাজ শেষ হয়ে যাওয়ার পর লোকেদের কাছে জীবনযাপনের জন্য আর কোনো উপায় ছিল না। শ্রমিকদের কাছে রোজগার ছিল না, ব্যবসায়ীদের কাছে গ্রাহকের অভাব দেখা যায়, কৃষকরা নিজেদের জিনিসপত্র বিক্রি করার জন্য গ্রাহক পাচ্ছিল না, লোকেদের কাছে খাদ্যদ্রব্য কেনার মতো পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ছিল না। তখন রাজা জিজ্ঞাসা করেন, এই কাজের জন্য যে স্বর্ণ খরচ করা হয়েছিল তা কোথায় গেল? চ্যান্সেলর তখন বলেন, কথাটা বলতে আমার ভয় করছে, এই শহরে বসবাসকারী কিছু ধনী লোকেদের হাতে চলে গিয়েছে। ছাকনি দিয়ে যেমন দুধ ছাঁকা হয় তেমনইভাবেই সোনাগুলো সব তাদের হাতে চলে গিয়েছে। আমাদের লোকেদের হাতে স্বর্ণ আর নেই বললেই চলে। বেশিরভাগ লোকেদের জীবনে উপার্জনের রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। রাজা কিছুক্ষণ চিন্তা করেন, তারপর তিনি বলেন, কিছু লোকেরা এত সোনা কিভাবে হাতিয়ে নিল? চ্যান্সেলর বলেন, কারণ তারা সেই উপায় জানে। কোনো ব্যক্তিকে সফল দেখে আপনি তার সমালোচনা করতে পারেন না, কারণ তারা কিভাবে সফল হওয়া যায় সেই উপায়টাও জানে। কোনো কৃষক যদি পরিশ্রম করে অনেক ফসল ফলায়, তাহলে আপনি কিছুতেই তাকে বলতে পারেন না তোমার ভাগ থেকে গরিবদের দিয়ে দাও, কারণ সেটা তার পরিশ্রমের ফল। কিন্তু রাজা একটু চুপ করে থাকার পর জানতে চান, সব লোকই তো সোনা উপার্জন করে সফল হয়ে ওঠার প্রক্রিয়া শিখে নিতে পারে? সেটাও সম্ভব মহারাজ, কিন্তু তাদের শেখাবে কে? পূজারী তো শেখাতে পারবেন না, কারণ তিনি নিজেই অর্থ উপার্জনের উপায় জানেন না। তখন রাজা জিজ্ঞাসা করেন, তাহলে আমাদের শহরে ধনী হয়ে ওঠার প্রক্রিয়া সবচেয়ে ভালো কে জানে চ্যান্সেলর? আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর লুকিয়ে আছে মহারাজ, ব্যাবিলনের সবচেয়ে বেশি সম্পত্তি কে অর্জন করেছে? ঠিক বলেছ চ্যান্সেলর, সে অর্কদ ছাড়া আর কেউ না, ওই ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। ওকে কাল আমার সাথে দেখা করতে বলবে। রাজার কথা মতো পরের দিন রাজার সামনে অর্কদকে নিয়ে আসা হয়। তার বয়সের তুলনায় তাকে অনেক বেশি সুস্থ ও জীবন্ত লাগছিল। রাজা জিজ্ঞাসা করেন, অর্কদ, তুমি ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, কথাটা কি সত্যি? মহারাজ, এমন কথা বলা হয় আর কেউ কোনো দিন এ বিষয়ে আপত্তিও জানায়নি। তুমি কিভাবে এত ধনী হলে? এই শহর সবাইকে বহু সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করে। তুমি কি শূন্য থেকে শুরু করেছিলে? শুধু ধনী হওয়ার গভীর ইচ্ছা ছিল, তাছাড়া আর কিছুই ছিল না আমার কাছে।
এই কথা শুনে রাজা বলতে শুরু করেন, অর্কদ, আমাদের শহরের অবস্থা খুবই খারাপ, কারণ শুধুমাত্র কয়েকজন অর্থ উপার্জনের উপায় জানে। সমস্ত অর্থ এখন তাদের হাতে। উপার্জিত স্বর্ণের একটা অংশ কিভাবে নিজের কাছে রাখা যায় সেই কথা কেউই জানে না। আমার আশা ব্যাবিলন পৃথিবীর সবচেয়ে ধনী শহর হয়ে উঠুক, তার জন্য এটা ধনী ব্যক্তিদের শহর হয়ে উঠতে হবে। তার জন্য কিভাবে সম্পত্তি গড়ে তোলা যায় সেই বিষয়ে সকলকে ওয়াকিবহাল হতে হবে। অর্কদ, অর্থ উপার্জনের কোনো উপায় আছে কি, তা কি শেখানো যেতে পারে? এটা এক প্রকার জ্ঞান, একজন তা শেখার পর অপরজনকেও শেখাতে পারে। রাজার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। অর্কদ, তুমি সেটাই বললে যা আমি শুনতে চেয়েছিলাম। এই মহান কাজে তুমি আমার সাথে থাকবে তো? তুমি নিজের জ্ঞান কিছু শিক্ষকদের শেখাতে পারবে, যাদের থেকে শহরের অন্য লোকেরাও তা শিখতে পারবে? অর্কদ মাথা নত করে সেলাম করেন আর বলেন, আমি আপনার সামান্য ভৃত্য, আপনার প্রতিষ্ঠার জন্য আমার কাছে যা যা জ্ঞান আছে তা খুশি মনে সকলকে দিতে পারি। দয়া করে আপনার চ্যান্সেলরকে 100 লোকের বসার মতো একটা কক্ষ বানাতে বলে সেখানেই আমি সকলকে একসাথে 7টি উপাচার শিখিয়ে দেব, যার সাহায্যে আমার মানিব্যাগ ভারী হয়েছে। আমি চাই ব্যাবিলনের কোনো মানিব্যাগ যেন খালি না থাকে। রাজার আজ্ঞানুসারে 15 দিন বাদে নির্বাচিত 100 লোক টেম্পল অব লার্নিংয়ে জমায়েত হন। অর্ধচন্দ্রকারে রং করা একটা জায়গায় গিয়ে তারা বসে। অর্কদ একটা ছোট্ট টেবিলের সামনে বসেছিলেন। সেই টেবিলের উপর রাখা একটা পবিত্র ল্যাম্প থেকে এক অদ্ভুত ধোঁয়া নিগর্ত হচ্ছিল। অর্কদ উঠে দাঁড়াতেই সেখানে বসে থাকা একজন ছাত্র তার প্রতিবেশীর কানে ফিসফিস করে বলে, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, উনিও তো আমাদের মতোই একজন মানুষ। এরপর অর্কদ বলতে শুরু করেন, আমি আমাদের রাজার আজ্ঞাকারী একজন সেবক, আজ আমি আপনাদের সেবায় এসেছি। কোনো একটা সময়ে আমিও খুবই গরিব ছিলাম, মনে ছিল স্বর্ণ উপার্জনের ইচ্ছা। আমি কিভাবে সেই স্বপ্ন সার্থক করলাম সেই জ্ঞান আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি এখানে। রাজাই আমাকে সেই জ্ঞান আপনাদের সাথে ভাগ করে নিতে বলেছেন। খুবই সাধারণ উপায়ে আমি আমার নিজের ভাগ্য গড়ে তোলার কাজ শুরু করেছিলাম। আমার কাছে এমন বিশেষ কিছুই ছিল না যা ব্যাবিলনের অন্য মানুষদের কাছে নেই। আমার সম্পত্তির প্রথম গোদাম ছিল একটা মানিব্যাগ, আর তাও খালিই থাকত, যা আমাকে খুবই বিব্রত করত। আমি সেই ব্যাগটার স্বর্ণমুদ্রায় ভরিয়ে তোলার স্বপ্ন দেখতাম। কোনো এক সময়ে আমার সেই স্বপ্ন সার্থক হয়। কিভাবে সেই স্বপ্ন সার্থক হলো তা বলার জন্যই আমি এখানে এসেছি। আপনাদেরও সেই প্রক্রিয়া শেখাতে চাই। আমি আপনাদের যে জ্ঞান প্রদান করতে চাই তা মন দিয়ে শুনবেন। ইচ্ছা করলে আমার কথার উপর আপনারা নিজেদের যুক্তি দেখাতে পারেন। যাই করুন না কেন, এই জ্ঞানগুলি রপ্ত করার চেষ্টা করুন, যাতে আপনারাও সম্পত্তির বীজ বপন করতে পারেন। আপনারা নিজেরা যদি সক্ষম হন তবেই তো অন্যদের শেখাতে পারবেন। যে সহজ পদ্ধতিতে আমি সম্পত্তির মুখ দেখতে সক্ষম হয়েছি, আজ আপনাদের সেই শিক্ষাই প্রদান করব। যতক্ষণ না আপনি প্রথম সিঁড়িতে পা রাখছেন, ততক্ষণ পর্যন্ত কিছুতেই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। ঠিক তেমনি ধনদেবতার গৃহে প্রবেশ করার জন্য আপনাকে প্রথম সিঁড়ি অতিক্রম করার শক্তি সঞ্চয় করতেই হবে। এবার প্রথম পদ্ধতির কথা বলবো। প্রথম পদ্ধতি, নিজের মানিব্যাগ মোটা করতে শুরু করুন। এরপর অর্কদ সেই সবাই বসে থাকা এক ব্যক্তির সাথে কথা বলতে শুরু করেন। বন্ধু, তুমি কি কাজ করো? আমি জবাবে সে বলে, আমি একজন স্ক্রাইব, মাটির ট্যাবলেটের উপর রেকর্ড লেখাই আমার কাজ। আমিও আগে এই কাজ করে তামার মুদ্রার উপার্জন করেছি, তাই তোমার কাছেও নিজেকে গড়ে তোলার সেই সুযোগ আছে যা আমার কাছে ছিল। তারপর দূরে বসে থাকা একজন মানুষের দিকে ইশারা করে তিনি বলেন, আপনি বলবেন আপনি কিভাবে নিজের রুটির রোজগার করেন? সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলে, আমি একজন কসাই। আমি কৃষকদের কাছ থেকে ছাগল কিনে সেইগুলিকে মেরে তার মাংস বিভিন্ন ঘরে এবং চামড়াগুলো মুচিদের কাছে বিক্রি করি। অর্থাৎ আপনিও পরিশ্রম করেই অর্থ উপার্জন করেন। তার মানে আমার কাছে ধনী হওয়ার যে সমস্ত সুযোগ ছিল, আপনার কাছেও সেই সমস্ত সুযোগ আছে। এইভাবে একের পর এক মানুষের সাথে কথা বলে অর্কদ জানতে পারেন প্রত্যেকের অর্থ উপার্জনের উৎস কি। তার প্রশ্ন করা শেষ হয়ে গেলে তিনি বলেন, তাহলে আপনারা প্রত্যেকেই জানেন এমন অনেক ব্যবসা আছে যার থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারেন।
উপার্জনের প্রতিটা পথই স্বর্ণের উৎস। আপনি যে কাজ করেন তার থেকে যা উপার্জন হয় তার একটা অংশ আপনি সহজেই নিজের ব্যাগে রাখতে পারেন। তাই প্রত্যেকের মানি ব্যাগেই বেশি হোক বা কম কিছু না কিছু অর্থ থাকে, সত্যি বলছি তো? সকলেই তার কথায় সাথে একমত হয়। তখন অর্কত বলেন, তাহলে যদি আপনিও ধনী হয়ে উঠতে চান, আপনার কাছে যে অর্থ উপার্জনের স্রোত আছে তার সদ্ব্যবহার করা উচিত কিনা, সেই কথা শুনেও সকলে সম্মতি প্রকাশ করে। তখন অর্কত একজন বিনম্র মানুষের দিকে তাকান, যিনি ডিমের ব্যবসা করতেন। ধরুন আপনি প্রতিদিন নিজের বাক্সতে 10টা করে ডিম রাখেন, আর সন্ধ্যাবেলায় যদি তার থেকে 9টা করে ডিম বার করে নেন, তাহলে কি হবে? কিছুদিন বাদে বাক্সটা ডিমে ভরে যাবে। কেন? কারণ প্রতিদিন যতগুলি করে ডিম বার করা হয় তার চেয়ে একটা ডিম বেশি রাখা হয়। অর্কদ হাসি মুখে ক্লাসের দিকে তাকিয়ে বলেন, এখানে এমন কেউ আছে যার মানি ব্যাগ খুবই হালকা? তারপর তিনি বলেন, ঠিক আছে, এবার আমি আপনাদের সকলকে হালকা মানি ব্যাগের প্রথম চিকিৎসা কী তা বলবো। সেই কাজটাই করার চেষ্টা করুন যা আমি ডিমের ব্যবসায়ীকে বললাম। নিজের ব্যাগে যখন 10টা মুদ্রা ঢোকাবেন, তখন সেখান থেকে 9টা মুদ্রা বার করুন। ধীরে ধীরে আপনার ব্যাগও ভারী হতে শুরু করবে, আপনি মন থেকে ভালো বোধ করবেন, আপনার হাতও শান্তি পাবে। আমি যা বলছি তা অতি সহজ বিষয়, কিন্তু তার জন্য তা অদেখা করবেন না। আমি কিভাবে এত ধনসম্পত্তির মালিক হলাম সেটা আপনাদের বলবো, তার জন্যই আজ আমি এখানে এসেছি। আমি এইভাবেই শুরু করেছিলাম। আমার ব্যাগও কোনো একটা সময়ে খুব হালকা ছিল, আমি সর্বদা সেটাকে গালাগালি দিতাম, কারণ মনে ছিল অনেক ইচ্ছা আর সেই ইচ্ছাগুলো পূরণে ক্ষমতা ছিল না আমার। কিন্তু তখন আমি 10টার মধ্যে 9টা করে মুদ্রা নিগর্ত করার কথা ঠিক করি, তখন ধীরে ধীরে আমার ব্যাগও ভরতে শুরু করে। আপনাদের সাথেও একই ঘটনা ঘটবে। এখন আমি আপনাদের সামনে একটা অদ্ভুত সত্য তুলে ধরব যার প্রকৃত কারণ আমিও জানি না। আমি যখন আমার রোজগারের 9% খরচ করতে শুরু করি, তখনও আমার সমস্ত কাজ একইভাবে পূরণ হতো, যেভাবে আগে চলতো সেইভাবেই চলতো, কোনো অভাব বোধ করিনি। সেই সাথে আমার কাছে সহজেই মুদ্রা সঞ্চিত হতে শুরু করে। হয়তো দেবতাই এই নিয়ম সৃষ্টি করেছেন যে নিজের উপার্জনের একাংশ সঞ্চয় করে সে স্বর্ণলাভের অধিকারী হয়। কিন্তু ব্যাগ যদি খালি থাকে তাহলে সেই ব্যাগে সোনা ঢুকতে সংশয় বোধ করে। আপনাদের কোনো জিনিসটা পেতে বা করতে ইচ্ছা করে, আপনি কি প্রতিদিন ভালো ভালো খেতে চান, ভালো জামাকাপড় পরতে চান, খুব সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করতে চান যা আপনাকে ধরা দিলেও সঙ্গে সঙ্গে চলেও যায়, নাকি আপনি ভালো সম্পত্তি, সোনা, জমি জায়গা প্রভৃতি ক্ষেত্রে নিজের অর্থ নিয়োগ করতে চান? মানি ব্যাগ থেকে নিগর্ত প্রথম মুদ্রা আপনাকে প্রথম জিনিসটা এনে দেয়, দ্বিতীয় মুদ্রা আপনাকে তৃতীয় জিনিসটা এনে দেয়। আমার প্রিয় বন্ধুরা, খালি মানি ব্যাগের প্রথম উপাচার হলো এটাই যা আমি খুঁজে বার করতে পেরেছিলাম। ব্যাগে যদি 10টা মুদ্রা থাকে তাহলে তার থেকে 9টা খরচ করুন। এই বিষয়টি চিন্তা করুন, নিজেদের মধ্যে যুক্তিতর্কও করতে পারেন। যদি কারোর মনে এই নিয়ে কোনো সংশয় থাকে তাহলে আগামীকাল আপনাদের সাথে দেখা হওয়ার পরে জানাবেন। দ্বিতীয় পদ্ধতি, নিজের খরচ নিয়ন্ত্রণ করতে শিখুন। আমার কিছু ছাত্র আমাকে জিজ্ঞাসা করেছেন, একজন মানুষ নিজের উপার্জনের 10 ভাগের 1 ভাগ কিভাবে সঞ্চয় করতে পারে যদি সে যা উপার্জন করে তা তার খরচের থেকে কম হয়। তাই অর্কত দ্বিতীয় দিন তার ছাত্রদের বলতে শুরু করেন, কাল কতজনের কাছে হালকা মানি ব্যাগ ছিল? সম্পূর্ণ ক্লাস বলে আমাদের সকলের কাছে, কিন্তু সকলের উপার্জন তো এক নয়। কেউ কম রোজগার করে তো বাকিরা তো তার থেকে বেশি রোজগার করে। কারোর পরিবার অন্যদের থেকে বড়, তাহলে সকলের ব্যাগই হালকা এমনটা কেন? এবার আমি আপনাদের সামনে একটা অদ্ভুত সত্যি তুলে ধরতে চাই। যদি আমরা চেষ্টা না করি তাহলে আমাদের প্রয়োজনীয় খরচ আমাদের উপার্জনের সাথে সাথে বৃদ্ধি পেতে শুরু করে। প্রয়োজনীয় খরচ আর আপনার ইচ্ছাকে একই দৃষ্টিতে দেখবেন না। আমার কাছে ধনসম্পত্তি থাকলে আমি নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারতাম, এই চিন্তাধারা একেবারেই ভুল। সময় ও ক্ষমতার গণ্ডি বলে একটা বিষয় আছে, আমি কতটা পথ যেতে পারি তারও একটা সীমা আছে, আমি কতটা খেতে পারি তারও একটা সীমা আছে, আমি কতটা আনন্দ উপভোগ করতে পারি তারও একটা সীমা আছে। জমিতে যদি বীজ থাকে তখনই তার থেকে অঙ্কুর নিগর্ত হয়, ঠিক তেমনই যখন আপনার কাছে ইচ্ছার পূরণের ক্ষমতা থাকবে
তখনই আপনার মনে আশা সঞ্চার হবে। আপনার মনে বহু ইচ্ছা থাকে, কিন্তু তার মধ্যে খানিকটা ইচ্ছা পূরণ হওয়া সম্ভব, সবকটা নয়। আপনি কিভাবে জীবনযাপন করছেন তা ভালো করে দেখুন। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এমন কিছু খরচ আছে যা কম করা যায় বা যা না করলেও হয়। আপনি যত অর্থ খরচ করছেন তার 100% লাভ নেওয়ার চেষ্টা করুন। তাই ট্যাবলেটের সেই সমস্ত জিনিসগুলির নাম লিখে ফেলুন যে খরচগুলি আপনাকে করতেই হবে। কোনগুলি আপনার জীবনযাপনের জন্য জরুরি সেগুলি দেখে নিন, আর নিজের উপার্জনের 90% খরচ করে সেই প্রয়োজন পূরণ করার চেষ্টা করুন। বাকিগুলি কেটে দিন। যে ইচ্ছা পূরণ করার দরকার নেই তা পূরণ করতে চাইবেন না, তার জন্য বৃথা অনুতাপ করবেন না। তারপর নিজের জরুরি খরচের একটা বাজেট বানিয়ে ফেলুন। আপনার উপার্জনের যে অংশ আপনার মানিব্যাগ ভরে ভারী করার জন্য রেখেছেন সেইগুলিতে ভুলেও হাত দেবেন না। নিজের বাজেট অনুসারে চলুন। নিজেকে সাহায্য করার জন্য জীবনে পরিবর্তন আনাটা খুবই জরুরি। নিজের ব্যাগকে ভারী করে তোলার জন্য এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। তখন লালা ও সোনালি রঙের পোশাক পরিহিত এক ছাত্র উঠে দাঁড়িয়ে বলে, আমি একজন স্বাধীন মানুষ। আমি মনে করি পৃথিবীর সমস্ত জিনিস উপভোগ করার অধিকার আমার আছে, তাই আমি এই বাজেটের দাসত্ব করতে রাজি নই। কারণ ওই বাজেট হিসাব চললে তা সর্বদা বলতে থাকবে আমাকে কোথায় কত খরচ করতে হবে। আমার মনে হয় এই বাজেট আমার আনন্দ ছিনিয়ে নিয়ে আমাকে বোঝা টানা গাধায় পরিণত করবে। তখন অর্কট জবাব দেন, তাহলে বন্ধু কে আপনার বাজেট বানাবে? তখন সেই বিরোধ প্রদর্শনকারী ব্যক্তিটি বলে, আমি নিজেই আমার বাজেট তৈরি করব। তাহলে সেক্ষেত্রে গাধা কি নিজের বোঝায় সোনার মুদ্রা বা প্লেট নিয়ে যাবে? কখনোই না, তা ঘাস চারা ও জলই নিয়ে যাবে যা তপ্ত মরুভূমিতে চলার সময় তার কাজে লাগবে। বাজেটের লক্ষ্য হল আপনার মানিব্যাগকে মোটা করা। এর কাজ হল আপনার প্রয়োজন পূরণ করা এবং যতদূর সম্ভব আপনার ইচ্ছা পূরণ করা। এর কাজ হল আপনার গভীর ইচ্ছাগুলির থেকে আপনার হালকা ইচ্ছাগুলিকে আলাদা করে রাখা। গুহায় যেমন সূর্যের আলো ঢোকার জন্য একটা ছোট ছিদ্র থাকে, ঠিক তেমনই আপনার বাজেট আপনার ব্যাগের ছিদ্রটি দেখতে পায়, আর তা সঠিক ও আবশ্যক প্রয়োজনের জন্য আপনার খরচকে নিয়ন্ত্রণ করে। এটা হলো আপনার হালকা মানি ব্যাগের দ্বিতীয় উপাচার। নিজের খরচগুলির বাজেট বানিয়ে ফেলুন যাতে আপনার প্রয়োজনীয় খরচগুলি করার মতো অর্থ আপনার কাছে থাকে। নিজের উপার্জনের 90% দিয়ে নিজের প্রয়োজনীয়তা পূরণ করুন যাতে আপনি নিজের জরুরি প্রয়োজন পূরণ করতে সক্ষম হন। তৃতীয় পদ্ধতি, নিজের সোনার পরিমাণ বৃদ্ধি করুন। দেখুন আপনার মানি ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে। কিভাবে নিজের উপার্জনের 100% বাঁচিয়ে রাখা যায় আপনি সেই পদ্ধতি আয়ত্ত করে ফেলেছেন, নিজের খরচ নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছেন, তাতে করে নিজের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবার আমি আপনাদের বলবো কিভাবে আপনারা এই সম্পত্তি নিজের কাজের জন্য ব্যবহার করতে পারেন যাতে করে আপনাদের সম্পত্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। মানি ব্যাগে থাকা অর্থ আপনার মনকে আনন্দ দেয়। কোনো কৃপণ ব্যক্তি সেই পয়সাগুলি দেখে খুবই খুশি হয়, কিন্তু তা আপনার জন্য কোনো উপার্জন করে না। নিজের উপার্জনের থেকে আপনি যে সোনা বাঁচাতে সক্ষম হন তা তো শুরুমাত্র, এর উপার্জন আপনাকে ধনসম্পত্তি গড়ে তুলতে সাহায্য করবে। তৃতীয় দিনের ক্লাসে গিয়ে এই কথা বলে নরকদ, তাহলে কিভাবে আমরা এই সঞ্চিত স্বর্ণ নিজের কাজে লাগাতে পারি? আমার প্রথম নিয়োগ থেকে আমি কিছুই লাভ করতে পারিনি, বরং তা নষ্ট হয়ে গিয়েছিল। আমার প্রথম লাভজনক নিয়ম ছিল ঋণ দেওয়া। একজন সিল্ক নির্মাতাকে আমি কিছু টাকা ধার দিয়েছিলাম। প্রতি বছর সে নিজের ব্যবসার প্রয়োজনে সমুদ্র থেকে অনেক তামা কিনত। নিজের ব্যবসায় নিয়োগ করার মতো যথেষ্ট অর্থ তার কাছে ছিল না, তাই সে ধার করতে বাধ্য হয়। সে খুবই সম্মানীয় একজন মানুষ ছিল। তার সিল্ক বিক্রি হওয়ার পর সে ঋণ তো পরিশোধ করতই, সেই সাথে ভালো টাকা সুদও দিত। যখনই তাকে ঋণ দিয়েছি তার থেকে সুদ হিসাবে যে টাকা পেতাম তাই আবার ঋণ হিসাবে দিতাম। তাই শুধু যে আমার পুঁজি বৃদ্ধি পেয়েছে তাই নয়, সেই সাথে আমার রোজগারও বৃদ্ধি পেতে থাকে। যখন সেই উপার্জন আমার মানি ব্যাগে ঢুকত তখন খুবই আনন্দ হতো। একটা কথা মাথায় রাখবেন, আপনার ব্যাগে কত মুদ্রা আছে তার উপর আপনার সম্পত্তি নির্ভর করে না। আপনার উপার্জনের কতগুলি পথ আছে, অর্থাৎ স্বর্ণ রোজগারের কতগুলি উৎস তৈরি করে রেখেছেন, তার উপরেই সেই বিষয়টা নির্ভর করে। সমস্ত মানুষের ক্ষেত্রে তা একইভাবে সত্যি। এটা সেই বিষয় যা প্রতিটা মানুষ চায়, আপনি কাজ করুন বা নাই করুন, আপনার উপার্জনের এই স্রোত কখনো বন্ধ হবে না।
আমি নিজের উপার্জনের পথকে অনেক চওড়া করে তুলতে পেরেছি, আর সেই কারণেই আজ সবাই আমাকে ধনী বলে। এই অভিজ্ঞতা থেকে শিখেছি আর নিজের অর্থ অন্যকে ধার দিতে শুরু করি, যার ফলে নিজের পুঁজি ও উপার্জন দুই বৃদ্ধি পেয়েছে। প্রথম থেকেই ধীরে ধীরে অর্থ আসতে শুরু করেছিল, পরবর্তীকালে তা স্রোতে পরিণত হয়। নিজের অভিজ্ঞতার জোরেই আমি এর সঠিক ব্যবহার করতে পেরেছিলাম। আমার রোজগার ছিল খুবই সাধারণ, কিন্তু তার সাহায্যে আমি সোনা উপার্জনের সেনাদল গড়তে সক্ষম হয়েছি। আজ তারা পরিশ্রম করে, আমার জন্য সোনা উপার্জন করছে। তারা যত বেশি পরিশ্রম করতে শুরু করে, ওদের বাচ্চারাও পরিশ্রম করতে থাকে, যতদিন না আমার উপার্জন বহুগুণ বৃদ্ধি পায়। এই উপার্জন থেকে সোনার পরিমাণ দ্রুতগতিতে বৃদ্ধি পেতে থাকে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাক। একজন কৃষক যখন তার প্রথম সন্তানের জন্ম হয়, তখন সে তিনটি রূপোর মুদ্রা নিয়ে সুদঘর মহাজনের কাছে যায় আর তার কাছে গচ্ছিত রাখে, যতদিন না তার বাচ্চা 20 বছরের হচ্ছে। মহাজন তাই করে আর বলে, প্রতি 4 বছরে 1/4 মূল্য হবে এর ভাড়া। কৃষক সেই অর্থ তার সন্তানের জন্য সঞ্চয় করছিল, তাই সেই ওই ভাড়ারও মূল অর্থের সাথে যুক্ত হতে থাকে। ওই ছেলে 20 বছরের হওয়ার পর কৃষক সেই মহাজনের কাছে গিয়ে তার রেখে আসা রূপোর মুদ্রাগুলির কথা জিজ্ঞাসা করে। মহাজন বলে, যেহেতু চক্রবৃদ্ধি হারে তার গচ্ছিত মুদ্রা বৃদ্ধি পেয়েছে, সেই কারণে তা বৃদ্ধি পেয়ে 41.5টা মুদ্রায় পরিণত হয়েছে। তা শুনে কৃষক খুবই খুশি হয়, যেহেতু তখন তার ছেলের ওই অর্থের প্রয়োজন ছিল না, তাই সেইভাবেই তা সে মহাজনের কাছে গচ্ছিত রেখে চলে আসে। যখন ছেলের বয়স 50 বছর, তখন তার বাবা মারা যায়, কিন্তু ওই মহাজন সেই সময় তার ছেলেকে 167টা রূপার মুদ্রা দেয়। এইভাবে কৃষকের সঞ্চিত অর্থ কয়েক গুণ বৃদ্ধি পায়। তাই শূন্য মানিব্যাগের তৃতীয় উপাচার হলো, প্রতিটা অর্থকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, যাতে ক্ষেতের ফসলের মতোই তা আপনাকে অর্থ উপার্জন করে দিতে পারে। সম্পত্তি দিয়ে এমন একটা উৎস গড়ে তোলার চেষ্টা করুন যা তোমার মানিব্যাগ পর্যন্ত চলে আসে। চতুর্থ পদ্ধতি, নিজের সম্পত্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন। দুর্ভাগ্য সর্বদা একটা উজ্জ্বল নিশানা পছন্দ করে। নিজের সর্বস্ব শক্তি দিয়ে আপনার মানিব্যাগে থাকা সোনাগুলির রক্ষা করতে হবে, তা না হলে তা হারিয়ে যাবে। তাই সবার আগে ছোট ছোট জিনিসগুলি রক্ষা করতে শিখতে হবে, যাতে দেবতা আপনাদের হাতে বড় বড় বিষয়ে দায়িত্ব দিতে পারেন। চতুর্থ দিনের ক্লাসে এসে অর্কত সবার আগে এই কথাগুলি বলেন, যাদের কাছে সোনা থাকে তারা অনেক সময় এমন কোনো প্রজেক্টে নিজের অর্থ নিবেশ করতে চায় যার থেকে সে অনেক বেশি উপার্জন করতে সক্ষম হবে। অনেক সময় লোভে পড়েই তারা এমন কাজ করে ফেলে। অনেক সময় বন্ধু বা আত্মীয় স্বজনরাও এমন কোনো ক্ষেত্রে অর্থনিয়োগের জন্য উস্কাতে পারে। অর্থনিয়োগের প্রথম সিদ্ধান্ত হল নিজের মূলধনের রক্ষা করা। যদি নিজের মূলধন বাঁচানোর বিষয়টা নিয়ে মনে কোনো সন্দেহ থাকে, তাহলে বড় কোনো রোজগারের দিকে আকর্ষিত হয়ে কি হবে? এই ধরনের বিপদে ঝুঁকি নিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। নিজের অর্থনিয়োগের আগে কোনো কোনো উপায়ে তা ফেরত পাওয়া সম্ভব, সেই বিষয়গুলি খুব মন দিয়ে পড়ুন বা জেনে নিন। শীঘ্র অনেক অর্থ ফেরত দেবে এমন কোনো ফাঁদে পা দেওয়ার আগে নিজের চোখ কান খুলে রাখুন। কাউকে ঋণ দেওয়ার আগে এটা দেখে নিন যে সেই ব্যক্তি আপনাকে সেই অর্থ ফেরত দিতে সক্ষম কিনা। আপনার কষ্টের উপার্জন যেন উপহারস্বরূপ তার হাতে তুলে দেবেন না। কোনো ক্ষেত্রে অর্থনিয়োগের আগে সেখানে কী কী বিপদ আছে সেইগুলি ভালো করে দেখে নিন। আমার প্রথম সঞ্চিত অর্থ যেভাবে হারিয়েছিলাম তা আজও আমার কাছে বেদনাদায়ক। আমি নিজের 1 বছরের সঞ্চয় অজমোর নামক এক ব্যক্তির হাতে তুলে দিই। সে ইট তৈরির কাজ করত। সে সমুদ্রযাত্রায় গিয়েছিল আর ফনিশিয়ানদের কাছ থেকে আভূষণ কেনার প্রতিশ্রুতি দিয়ে আমার থেকে অর্থগুলো নিয়েছিল। ফিরে এসে সেইগুলি বিক্রি করে যে লাভ হতো তা নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করার কথা ছিল। ফনিশিয়ানরা আসলে ছিল প্রতারক। তারা মূল্যবান রত্নের নাম করে কাঁচ বিক্রি করে দেয়। আমার সম্পত্তি সমুদ্রে জলেই ডুবে যায়। আজ আমার ওই অভিজ্ঞতা আমাকে বলে যে ইট তৈরি করে আভূষণ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তাই আভূষণ ক্রয় করার জন্য তার হাতে অর্থ দিয়ে আমি মূর্খামি করেছিলাম। তাই নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যখন নিজের অর্জিত অর্থ নিয়োগের কথা ভাববেন, তখন নিজের বুদ্ধির উপর বিশ্বাস রাখাই যথেষ্ট নয়। বরং যারা আগেও অর্থ নিয়োগ করে লাভের মুখ দেখতে সক্ষম হয়েছে তাদের সাথে যোগাযোগ করুন,
তাতে করে আপনি বিনামূল্যে বহুমূল্যবান পরামর্শ লাভ করতে সক্ষম হবেন আর আপনিও তাতে করে সঠিক স্থানে নিজের অর্থ নিয়োগ করতে সক্ষম হবেন। ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এটা এক মূল্যবান উপায়। শূন্য মানি ব্যাগের চতুর্থ উপাচার হলো এটা, আর এই উপাচার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সাহায্যে একবার ব্যাগ ভর্তি হয়ে যাওয়ার পর তা খালি হওয়ার থেকে রক্ষা পাওয়া যায়। নিজের নিয়োগকে সুরক্ষিত রাখার জন্য সেখানেই অর্থ নিয়োগ করুন যেখানে তা নিশ্চিন্তে রাখা যেতে পারে, আর আপনি তার জন্য ভালো ভাড়াও লাভ করতে পারবেন। যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করুন, স্বর্ণের থেকে যারা লাভবান হয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিন, তাদের অভিজ্ঞতা কাজে লাগান ও নিজের সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখুন। পঞ্চম পদ্ধতি, নিজের গৃহকে লাভদায়ক নিয়োগে পরিবর্তিত করুন। যদি কোনো ব্যক্তি নিজের জীবনকে উপভোগ করার জন্য বা জীবনযাপনের জন্য নিজের রোজগারের 9% রেখে দেয়, বাকি উপার্জন কোনো সমস্যা ছাড়া যদি কোনো লাভদায়ক প্রতিষ্ঠানে রেখে দেয়, তাহলে তার সম্পত্তি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। পঞ্চম দিনের ক্লাসে এসে এমন কথা বললেন অর্কদ। ব্যাবিলনের বহু লোক তাদের পরিবারের লোকেদের বসবাসের অযোগ্য স্থানে রেখে দিত, অথচ সেই সমস্ত ঘরের জন্য তাদের প্রচুর অর্থ দিতে হতো ভাড়াস্বরূপ। সেখানে তাদের স্ত্রীরা ঠিকমতো থাকতে পারত না, বাচ্চাদের খেলার জায়গা বলতে ছিল নোংরা আবর্জনাময় অন্ধকার গলি। কোনো ব্যক্তির পরিবারের লোকেরা জীবনের আনন্দ উপভোগ করতে পারত না। যদি বাচ্চারা পৃথিবীর মাটিতে খেলার সুযোগ না পায় তাহলে তারা জীবনটা উপভোগ করবে কিভাবে? বসত বাড়ি যদি ঠিক না থাকে তাহলে একজন মহিলা সংসারে সুখভোগ করবে কিভাবে? যখন কোনো মানুষ নিজের লাগানো গাছের ফল খায় বা নিজের আঙুরের বাগানের আঙুর থেকে তৈরি মদ পান করতে পারে, তখন তার মনে আসে এক অন্য ধরনের আনন্দ। নিজের বলতে কোনো জায়গা থাকা বা গর্বের সাথে সেই সব কিছু দেখাশোনা করতে পারলে মানুষের ভেতরে নতুন বিশ্বাসের জন্ম হয়, কাজে আসে নতুন উদ্যমও। তাই আমার মনে হয় প্রতিটা মানুষের মাথার উপর নিজস্ব ছাদ থাকাটা খুবই জরুরি। সৌভাগ্যবান মানুষই নিজের মাথার ছাদ তৈরি করতে সক্ষম হয়। আমাদের ব্যাবিলনের রাজা যে প্রাচীর দিয়েছেন তার ভিতরে প্রচুর খালি জমি পড়ে আছে যেগুলি ভালো মূল্যে কেনা যেতে পারে। আমার ছাত্ররা, আপনাদের একটা কথা বলে রাখি, যে মানুষ নিজের পরিবারের কথা ভেবে ঘরবাড়ি বানাতে চায় তাদের ঋণ প্রদানকারীও সম্মানের চোখে দেখে। আপনি ইট কেনার জন্য বা মজদুর টাকা পয়সা দেওয়ার জন্য ঋণ নিতেই পারেন, কিন্তু আপনাকে এটা দেখাতে হবে যে সেই কাজের জন্য আপনি নিজেও মোটা টাকা সঞ্চয় করে রেখেছেন। ঘর তৈরি হয়ে যাওয়ার পর আপনি যখন নতুন ঘরে পা রাখবেন, তারপর বাড়ি ভাড়া স্বরূপ যে টাকাটা দিতেন সেটা ঋণ হিসাবে পরিশোধ করতে শুরু করুন, অর্থাৎ যার থেকে ঋণ নিয়েছিলেন তাকে শোধ করে দিন। এইভাবে প্রতি মাসে অর্থ দিতে থাকলে কয়েক বছরের মধ্যেই আপনি নিজের সমস্ত ঋণ পরিশোধ করে ফেলবেন। তখন আপনি মন থেকে একটা শান্তিবোধ করবেন। যখন আপনার কাছে নিজের সম্পত্তি থাকবে তখন রাজাকে ট্যাক্স দেওয়া ছাড়া আর কোনো সমস্যা থাকবে না। সেই সাথে নিজের বাড়ির সামনের বাগানে আপনি একটা ছোট্ট বাগানও করতে পারবেন। আপনার স্ত্রী যখনই নদী থেকে স্নান করে বাড়ি ফিরবে তখনই সে কলসি করে নদীর জল নিয়ে এসে বাগানে দিতে পারবে। যাদের নিজেদের বাড়ি থাকে তারা এই প্রকার বিভিন্ন আশীর্বাদ লাভ করে, তাদের খরচ অনেক কমে যায়, যার ফলে জীবনটাকে উপভোগ করার জন্য অনেক বেশি অর্থ থেকে যায় তাদের হাতে। তাই আপনার হালকা মানি ব্যাগের পঞ্চম উপাচার হলো আপনার নিজের বাড়ি। ষষ্ঠ পদ্ধতি, ভবিষ্যতের আমদানি নিশ্চিত করুন। প্রতিটা মানুষের জীবন শৈশব থেকে বার্ধক্যের মধ্যেই ঘোরাফেরা করে, এটাই জীবনের পথ, আর কোনো মানুষ এর বাইরে নন। যদি কিনা সে সময়ের আগেই ভগবানের কাছে চলে যাওয়ার ডাক পায়, তাই আমার মনে হয় মানুষের নিজের ভবিষ্যতের কথা ভেবে নিজের উপার্জন সুনিশ্চিত করা উচিত। কোনো মানুষই অমর নয় আর সারা জীবন যুবক থাকে না, তাই তার অবর্তমানে বা বয়সকালে তার পরিবার কিভাবে চলবে সেটা সুনিশ্চিত করাটা খুবই জরুরি, আর তার জন্য তাকে নিজের উপার্জনের পথ খুলে রাখতে হবে। আপনি যখন উপার্জন করতে সক্ষম হবেন তখনই এই কথাগুলি আপনার সঠিক বলে মনে হবে। ষষ্ঠ দিনে অর্কদ ক্লাসে আসার পর নিজের ছাত্রদের এই কথাগুলি বলেন, যে মানুষ সম্পত্তির নিয়ম জানে সে নিজের উপার্জন বৃদ্ধির জন্য বিভিন্ন রকম পথ খুলে রাখার চেষ্টা করে, কারণ সে নিজের ভবিষ্যতের কথা মাথায় রেখেই পথ চলে। তাকে এমন কোনো উপায় খুঁজে বার করতে হবে যাতে তার জীবনে আগত দিনগুলিও সুরক্ষিত হয়ে যায়, এমনকি যখন সে এই পৃথিবীতে থাকবে না তখন যাতে সেই উৎস বন্ধ হতে না পারে সেটাও সে মাথায় রাখে। এমন বহু উপায় আছে যার দ্বারা কোনো মানুষ নিজের জীবনকে সুরক্ষিত করে তুলতে পারে। সে লোকচক্ষুর আড়ালে নিজের সম্পত্তির চারা লাগাতে পারে,
কিন্তু সে যত বুদ্ধিমানই হোক না কেন, চোরেদের হাত থেকে সেই সম্পত্তি বাঁচিয়ে রাখা খুবই দুষ্কর। তাই এমন প্ল্যান আমার খুব একটা ভালো লাগে না। একজন ব্যক্তি নিজের জীবনের এই লক্ষ্য পূরণের জন্য জমি জায়গা কিনে রাখতে পারে। যদি সে নিজের জীবনের উপযোগিতা ও মূল্যের দিকে নজর দেয়, তাহলে সর্বদাই তার মূল্য বজায় থাকবে, আর তার থেকে যে উপার্জন হবে তার দ্বারা সে সহজেই নিজের জীবন অতিবাহিত করতে পারবে। একজন ইচ্ছা করলে ঋণ নিতে ইচ্ছুক এমন কোনো মানুষকে ঋণ দিতে পারে। কিছুদিন বাদে এই ঋণের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করতে পারে। যে অর্থ সে ঋণ হিসাবে দিচ্ছে তার থেকে প্রাপ্ত সুদের সাহায্যেই তার পুঁজি বৃদ্ধি পেতে থাকবে। আমি অনসম্মানের একজন মুচিকে চিনি। ওর মুখ থেকে শুনেছিলাম, 8 বছর ধরে প্রতি সপ্তাহে সে 2টি করে রূপর মুদ্রা এক মহাজনের কাছে জমা করত। ওই মহাজন তাকে যে অর্থ পরিশোধ করেছিল তা পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। ধীরে ধীরে সে যে চারাগাছের বপন করেছিল তাই একদিন বৃক্ষে পরিণত হয়। সেই মহাজন তাকে 1040টা রূপর মুদ্রা ফেরত দিয়েছিল। আমি একটু হিসাব করে ওকে বলি যে যদি আর একটু অপেক্ষা করে 12টা বছর কাটিয়ে দিতে পারত, তাহলে ওই হিসাবে ও 4000 মুদ্রা লাভ করত, যা দিয়ে ও সারা জীবন চলে যেত। নিয়মের মধ্যে দিয়ে চলে এত ছোট ধনরাশি যখন এতটা লাভ দিতে সক্ষম হয়েছে, তাহলে হয়তো এমন কোনো মানুষ নেই যে কিনা নিজের বৃদ্ধকালের কথা ভেবে বা নিজের পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে এমন সঞ্চয়ের কথা ভাববে না, তার বিজনেস বা নিয়োগ যতই সমৃদ্ধ হোক না কেন। এই বিষয়ে আমি আরও কিছু কথা বলতে চাই। আমার মনে হয় কোনো একদিন এমন সময় আসবে যেদিন মানুষ নিজের মৃত্যুর কথা ভেবে বিমা করে যাওয়ার চিন্তা করবে। যখন কোনো ব্যক্তি নিয়মিত কিছু অর্থ সঞ্চয় করার কথা ভাববে, তখন তার মৃত্যুর পর তার পরিবারের লোকেরাও বেশ মোটা টাকা লাভ করতে সক্ষম হবে। আমার মনে হয় এটা খুবই জরুরি, তাই আমি এর প্রশংসা করি। তবে এখন তা করা সম্ভব না, কারণ তা কোনো রাজার আসনের মতোই সুরক্ষিত হতে হবে, যা স্থায়ীরূপে কাজ করবে কোনো মানুষের মৃত্যুর পরেও। আমার মনে হয় কোনো দিন এমন পরিকল্পনা গড়ে উঠবে যার থেকে বহু মানুষ লাভবানও হবে। একটা ছোট্ট রাশি জমা করলেও ওই ব্যক্তির মৃত্যুর পর তা বহুগুণ আকার ধারণ করে তার পরিবারের লোকেদের হাতে গিয়ে পৌঁছাবে। আমরা আজটাকে নিয়ে বেঁচে আছি, আমরা কালকের কথা ভাবি না। তাই নিজেদের লক্ষ্য পূরণের জন্য বিভিন্ন উপায়ের ব্যবহার করতে হবে আমাদের। তাই আমি সকলকে একটাই কথাই বলতে চাই, আপনারা জীবনের পথে এমনভাবে চলার চেষ্টা করুন যাতে আপনাদের সামনের জীবন উজ্জ্বল হয়ে ওঠে। আপনার মৃত্যুর পর যেন আপনার পরিবারকে কোনো রকম কষ্টভোগ করতে না হয়, তাদের যেন সংসার চালাতে কোনো রকম সমস্যার মুখে পড়তে না হয়। শূন্য মানিব্যাগের ষষ্ঠ উপাচার হলো এটি, নিজের বৃদ্ধাবস্থা ও পরিবারের সুরক্ষার কথা ভেবে আজ থেকেই ব্যবস্থা করতে শুরু করুন। সপ্তম পদ্ধতি, নিজের উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন। আমার ছাত্ররা, আজ আমি আপনাদের শূন্য মানিব্যাগের সবচেয়ে বড় উপাচার কী তা শেখাবো। কিন্তু আজ আমি আপনাদের সাথে সোনা নিয়ে কোনো কথা বলবো না। আজ আমি আপনাদের সম্পর্কে কথা বলবো যারা বিভিন্ন রঙের পোশাক পরে আমার সামনে বসে আছেন। আপনাদের মস্তিষ্কে যে চিন্তাভাবনাগুলি ঘুরে বেড়ায়, সেইগুলোই কোনো সময় আপনাকে সফলতা তো কোনো এক সময় অসফলতার মুখ দেখায়। আজ সেই চিন্তাভাবনাগুলি নিয়েই কথা বলবো। সপ্তম দিনের ক্লাস শুরু করেছিলেন অর্কদ এই কথাগুলি বলে। কিছুদিন আগে একজন যুবক ধার নিতে এসেছিল। আমি যখন তাকে জিজ্ঞাসা করি সে কেন ধার নিতে চাইছে, তখন তার গলায় ছিল অসন্তোষের সুর। সে বলে তার উপার্জন দিয়ে সে কোনো মতেই নিজের সম্পূর্ণ খরচ চালাতে পারছে না। তখন আমি তাকে বলি যে ঋণ দিচ্ছে তার জন্য তো এটা চিন্তার বিষয়, কারণ তোমার কাছে ঋণ শোধ করার মতো পর্যাপ্ত অর্থ আসবে কোথা থেকে? বুঝতে পাচ্ছি তোমার প্রয়োজন আছে। আমি তাকে আরও বলি, তুমি আরও বেশি উপার্জনের চেষ্টা করো, নিজের উপার্জন বৃদ্ধির জন্য তুমি কী করেছো? তখন সে আমাকে বলে, আমি কী বা করতে পারি, বিগত কয়েক মাসের মধ্যে আমি মালিকের কাছে 2 বার গিয়েছি যাতে সে আমার বেতন বৃদ্ধি করে, কিন্তু কোনো লাভ হয়নি, এর থেকে বেশি যাওয়া সম্ভব নয়। আমি ওর কথা শুনে হাসতে পারতাম, কিন্তু ওর ভেতরে আমি একটা ভালো গুণ লক্ষ্য করেছিলাম যার জন্য হাসতে পারিনি। ওর ভেতরে অর্থ উপার্জনের অদম্য ইচ্ছা ছিল। সফলতা লাভের জন্য সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো ইচ্ছা। আপনার ইচ্ছাগুলি দৃঢ় ও স্পষ্ট হতে হবে। সাধারণ ইচ্ছা আপনার দুর্বলতার প্রকাশ মাত্র। ধনী হয়ে ওঠার ইচ্ছা থাকাই যথেষ্ট নয়। ধরুন আপনার 5টা সোনার মুদ্রা চাই, এটা একটা স্পষ্ট ধারণা যা আপনি পূরণ করতে পারেন। যখন কোনো মানুষ 5টা স্বর্ণমুদ্রা উপার্জনের লক্ষ্য পূরণ করতে পারে, তখন সে ইচ্ছা করলে ধীরে ধীরে 10টা স্বর্ণমুদ্রা উপার্জনের ইচ্ছাও পূরণ করতে সক্ষম হবে।
এইভাবে 5 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000 স্বর্ণমুদ্রা উপার্জনের ইচ্ছা সে পূরণ করতে পারে, আর তখন সে ধনী ব্যক্তি হয়ে উঠবে। প্রথমে ছোট উপার্জন দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে উপরে উঠতে হয়, তাতে করে মানুষ যোগ্য হয়ে ওঠে। মানুষের মধ্যে যদি যোগ্যতা না থাকে তাহলে সেই ইচ্ছা তার ক্ষতি ডেকে আনতে পারে। মানুষের চাওয়ার ক্ষমতা যত বৃদ্ধি পায় তার উপার্জনের ক্ষমতাও তত বৃদ্ধি পায়। আমি যখন তামার কয়েকটা মুদ্রার জন্য স্ক্রাইবের কাজ করতাম তখন আমি এমন বহু মানুষকে দেখেছি যারা আমার থেকে বেশি কাজ করত এবং উপার্জনও করত অনেক বেশি। তখন আমি ঠিক করি সকলের চেয়ে বেশি রোজগার করব। খুব শীঘ্রই আমি সেই সফলতার রহস্য জেনে যাই, কাজের বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করি, আরও মন দিয়ে নিজের কাজ করার চেষ্টা করি। তখন আমি দেখলাম অন্যদের তুলনায় আমি অনেক বেশি ট্যাবলেট লিখতে পারছি। নিজের দক্ষতার জন্য আমি পুরস্কার লাভ করি, আমাকে 6 বার করে মালিকের কাছে ছুটতে হয়। আমার যত বেশি শিখতে পারি তত বেশি উপার্জনও করতে পারি। যে মানুষ নিজের কাজ শেখার জন্য যত বেশি পরিশ্রম করে সে তত বেশি পুরস্কার লাভ করে। সর্বদা মানুষ নিজের কাজে আরও বেশি উন্নতি লাভ করতে সক্ষম হয়। যার মাথায় বুদ্ধি আছে তারা নিজেদের কাজ আরও ভালো করে করার চেষ্টা করে যাতে তারা অনেক বেশি উপার্জন করতে পারে। তাই আমি সকলকে একটা কথাই বলবো, উন্নতি করার চেষ্টা করুন, কখনো থেমে থাকবেন না, কারণ থেমে থাকলেই পিছিয়ে যাবেন। ভালো অভিজ্ঞতা মানুষের জীবনকে সমৃদ্ধ করে তোলে, যা মানুষের জীবনকে সম্পদশালী করে তোলে। কোনো মানুষ যদি নিজের সম্মানের কথা ভাবে তখন তার এই কাজগুলি করা উচিত। যত শীঘ্র সম্ভব নিজের ক্ষমতা অনুসারে ঋণের অর্থ পরিশোধ করার চেষ্টা করতে হবে। নিজের ক্ষমতার বাইরে গিয়ে কখনোই কোনো জিনিস কেনা উচিত না। নিজের পরিবারের কথা মাথায় রাখতে হবে, সর্বদা পরিবারের সম্পর্কে ভালো কথা বলতে হবে এবং ভাবতে হবে। নিজের একটা উইল করে রাখা উচিত যাতে মৃত্যুর পর সম্পত্তি সঠিক মানুষের হাতে গিয়ে পড়ে। যারা আহত বা কোনোভাবে কোনো দুর্ঘটনার শিকার তাদের জন্য মনে দয়া থাকতে হবে। নিজের সীমার মধ্যে থেকে তাদের দিকে সাহায্যের হাত বর্ধিত করতে হবে। নিজের আত্মীয় স্বজনের জন্য সঠিক সাহায্যের হাত বাড়াতে হবে। তাই শূন্য মানিব্যাগের সপ্তম শেষ উপাচার হলো নিজের ক্ষমতার বৃদ্ধি করতে হবে, বুদ্ধি করে চলতে হবে এবং নিজের সম্মান অনুসারে কাজ করতে হবে। এর সাহায্যে সে নিজের ইচ্ছা পূরণের সাথে সাথে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে। শূন্য মানিব্যাগের 7টা উপাচার হলো এইগুলোই। আমি নিজের দীর্ঘ ও সফল জীবনের থেকে এই অভিজ্ঞতাই লাভ করেছি। যারা অর্থ উপার্জন করতে চায় আমি তাদের সাথে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে রাজি। বন্ধুরা, এই ব্যাবিলনে আপনার স্বপ্নের চেয়ে সোনার পরিমাণ বেশি আছে। এখানে সকলের জন্যই প্রচুর অর্থ আছে। এগিয়ে যান, যা বললাম সেগুলির অভ্যাস করার চেষ্টা করুন যাতে আপনিও প্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারেন, যা আপনার অধিকার। আপনারা এবার এগিয়ে যান, মহারাজের প্রতিটা নাগরিককে এই বিষয়গুলি শেখানোর চেষ্টা করুন যাতে এই শহর সমৃদ্ধ হয়ে উঠতে পারে। সো ফ্রেন্ডস, আজকের অডিও বুকটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নেক্সট চ্যাপ্টার নিয়ে, যেখানে আপনি জানতে পারবেন কিভাবে আপনি সৌভাগ্যের অধিকারী হতে পারেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট অধ্যায় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ভীষণ ভীষণ পজিটিভ থাকবেন।